জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার বাড়ির ঝুলন যাত্রা উৎসব 2024, ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ঝুলন যাত্রা উৎসব অনুষ্ঠান করুন। এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদের অনুপ্রেরণায় আমরা আজ সারা পৃথিবীতে যে সনাতন ধর্ম প্রচার করছি, আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার বাড়ির ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর পবিত্র উৎসব ঝুলন যাত্রা মহাত্ম আপনারা সবাই উপভোগ করুন, ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পোষণ করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, জয় 2024 ঝুলন যাত্রা উৎসব কি জয়, জয় সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষ কি জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম। ভক্তরা মাতাজিরা আপনারা সবাই সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার বাড়ির ঝুলন যাত্রা উৎসব উপভোগ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর কৃপা আপনারা সংগ্রহ করুন। হরে কৃষ্ণ। পাটিয়াটি ইস্কন মন্দিরের চলন যাত্রা মহোৎসবে আজ উপস্থিত হয়েছি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা, আপনারা আমার সাথে সেটা উপভোগ করুন। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। ভক্তরা মাতাজিরা দীর্ঘ যে পবিত্র রূপণী একাদশীর দিন 2024 ষোলোই আগস্ট যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর ঝুলন যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছিল, আজ 19 আগস্ট শেষ দিন। খুব কষ্ট হচ্ছে আজ, আজকের পর আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে এই ঝুলনের মাধ্যমে আমরা আর দোল দিতে পারবো না, দীর্ঘ এক বছর আবার ওয়েট করতে হবে। তাই ভক্তরা মাতাজিরা আজ শেষ পর্বে আমি রাধা মাধবকে এই ভোগ নিবেদন করলাম, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা দর্শন করুন এবং সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার বাড়ির ঝুলন যাত্রা উৎসব উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা যাতে আপনারা সঞ্চয় করতে পারেন, সেজন্যই আমি ইউটিউবের মাধ্যমে সনাতন ধর্মকে এগিয়ে নিতে যাচ্ছি সমগ্র বিশ্ববাসীর
সম্মুখে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। সন্তান অর্পণ হা ভগবত অর্পণ অর্পণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে বলো, তুমি ভালো আছো তো? আমি ভালো আছি। ঠিক আছে, হরে কৃষ্ণ। তুমি সবসময় কি মালা জপো তো? শ্রীমদ্ভগবত গীতা পড়ো তো? হ্যাঁ। সবাইকে বলে দাও, আপনারাও শ্রীমদ্ভগবত গীতা পড়বেন, জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নমঃ মহাপ্রদায়নে কৃষ্ণ পৃষ্ঠ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নমিনে। ওম বিন্দায় তুলসী দেবাই প্রিয়াই কেশবাস চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমো নমঃ। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে। তপ্ত কাঞ্চন গৌরাগী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বমনুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বঞ্চাকল্পতরুবাচ কৃপা সিন্ধু বচ পতিতানং পবন বৈষ্ণব ভব নমো নমো। নমঃ প্রদানে কৃষ্ণ প্রেম পদানে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যায় গোবিন্দায় নমো নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমো। নমঃ বিষ্ণু প্রদানে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নমিনে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, জয় ঝুলন যাত্রা কি জয়। এই ভক্তরা মাতাজিরা, এই যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে কখনো আপনারা তুলসী পাত্রা তুলবেন না, সারাদিন সারা রাত থাকবে, পরের দিন আপনি যখন পূজা অর্চনা দেবেন তখন তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে পরিষ্কার করে আবার নতুন তুলসী পত্র দেবেন। আর রাধারানীর আপনাকে যদি তুলসী দিতে চান এই যে হাতে দেবেন, চরণে নয়, তাহলে অপরাধ হবে। একমাত্র তুলসী পত্র পেতে পারে ভগবান শ্রীকৃষ্ণের চরণ এবং বিষ্ণু লোকের যারা চরণ। হরি বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরি হরি, হরি কৃষ্ণ 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 হরে হরি, হরি রাম 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 হরি হরি। জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, জয় শ্রীমতী রাধারানী কি জয়, জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়।
জয় মায়াপুর ধাম কি জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় মথুরা ধাম কি জয়, জয় নবদ্বীপ ধাম কি জয়, জয় কুরুক্ষেত্র ধাম কি জয়, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলামন, হরি হরি বল বল হরি। হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা, ঝুলন যাত্রা উৎসবের আজ শেষ বিদায় লগ্নে ভগবান শ্রীকৃষ্ণের যে চার দিন ঝুলন উৎসব ছিল, আপনারা সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার বাড়ির এই ঝুলন যাত্রা উৎসব আপনারা উপভোগ করুন। আপনার বাড়িতে প্রতি বছর এরকম রাধা কৃষ্ণের ছোট্ট একদম কুঞ্জর মতো বানিয়ে আপনিও বাড়িতে যদি মন্দিরে আপনার ঝুলন যাত্রা উৎসবে অংশগ্রহণ করতে না পারেন, আপনার বাড়িটাকে এরকম কৃষ্ণ ধামে রূপান্তরিত করবেন, তবেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আপনারা প্রিয় হতে পারবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর যদি আপনি একবার প্রিয় হতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণের ধামে চলে যেতে পারবেন। হরে কৃষ্ণ, জয় নিত্যানন্দ প্রভু, জয় মহামন্ত্র কি জয়, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহার, যে কৃষ্ণকথা সুজিত নাহার ইউটিউব চ্যানেল আছে, সমগ্র ভিউয়ার্স ভক্ত আপামার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমস্ত শ্রেণীর মানুষরা আপনারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করুন। কারণ একটা কথা মনে রাখবেন, ঈশ্বর কিন্তু এক। কেউ আমরা আল্লাহ বলছি, কেউ আমরা গড বলছি, কেউ আমরা ভগবান বলছি, কিন্তু ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা ধর্মের যে মন্দির মসজিদ গির্জা প্রেগোটা যে ধর্মীয় স্থানগুলো আছে, সবাই সে ধর্মীয় স্থানগুলোকে সম্মান করবেন, কারণ সেখানে স্বয়ং ঈশ্বর অবস্থান করেন। কখনো ভগবান হিসেবে, কখনো শ্রীকৃষ্ণ হিসেবে, কখনো যিশু হিসেবে, কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে, কখনো বৌদ্ধ হিসেবে। তাই আসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা সবাই পৃথিবীতে যে জাতেরই হোক যে বর্ণেরই হোক আপামার জনসাধারণ সমস্ত বিশ্ববাসী আমরা হাতে হাত মিলিয়ে সবাই মানুষ হিসেবে আমরা বসবাস করব, কারো প্রতি কখনো আমরা হিংসা ছড়াবো না। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তাই ভক্তরা মাতাজিরা, 2024-এর আজ 19 আগস্ট শেষ দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর যে ঝুলন যাত্রা উৎসব 16 আগস্ট আপনার পবিত্রা রূপণী একাদশী দিন শুরু হয়েছিল, তাই মনটা খুব খারাপ। যেহেতু দীর্ঘ চার দিন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে এই ধরাধামে তার ভক্তদের সাথে যে ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রেমময় সম্পর্ক গড়ে উঠেছিল সেটা শুভ সময় শেষ হয়ে যাচ্ছে, তাই আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর কৃপা যাতে সঞ্চয় করতে পারেন, সেটাই আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবসময় প্রার্থনা করি। ভক্তরা মাতাজিরা, এবং আপনারা আমার ইউটিউব চ্যানেল কৃষ্ণকথা সুজিত নাহা যেভাবে আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর একাদশী ব্রত মাহাত্ম্য বা বিভিন্ন ধর্মীয় কথাগুলো আপনারা শ্রবণ করেন, এবং আপনারা আমাকে যে এই ধর্মীয় প্রেরণা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করতে যেভাবে আমার ভিডিও দেখে আপনারা সাহায্য করছেন, আপনার পরবর্তী জীবনে আমাকে যাতে আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য একাদশীর বিভিন্ন এক এই সুন্দর নিয়মকানুন এবং আপনাদের পৃথিবীর সমস্ত মানুষের হৃদয়ে যাতে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করতে পারি, যে প্রয়াস নিয়ে আমি এই বদ্ধভূমিতে ভারতবর্ষে এবং আপামার বিশ্বের জনসাধারণ যে ভিডিও আমি দিয়ে আসছি এবং আপনারা দেখছেন শ্রবণ করছেন বলে আজ আমি আপনাদের কাছে আস্তে আস্তে কী হচ্ছে পরিচিতি পাচ্ছি এবং আপনারাও আমাকে কৃপা করেছেন। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবসময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হন, তাহলেই এই দুর্লভ মানব জীবনকে আপনারা সার্থক করতে পারবেন এবং মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর বৈকুণ্ঠধাম গোলক ধামে যেতে পারবেন, যেখান থেকে আর এই পৃথিবীতে আপনাকে আসতে হবে না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন।
এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।